সখী ভালোবাসা কারে কয়, সে যে কেবলই যাতনাময়। কবিগুরুর এই যাতনা ও ভালোবাসার সম্মেলনেই এ যুগের মণিকিশোরদের আক্ষেপ আর ভালোবাসার চোখ ছলো ছলো জল। অনেক আবেগ আর জিজ্ঞাসা, কি ছিলে আমার বলো না তুমি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই জনপ্রিয় গানের শিল্পী মণিকিশোরকে। কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো আছো ছোট ভাই? আছি ভালো। আসলে যেখান থেকেই হোক, যেভাবেই হোক, কি ছিলে আমার এই সুরটি ভেসে আসতেই মণিকিশোরের কথা মনে করে দেয়। তো এই গান সম্পর্কে কি আপনি কিছু বলবেন? গান তো আসলে কেউ গায়, কেউ গাওয়ায়, কেউ গান করে। গান কিন্তু আসলে প্রাণের একটা নির্যাস। আমি যখন গান করি তখন কিন্তু আমি আমার জন্য গান করি না। এই গানটির কাজ শুরু করেছিলেন কত সালে? গানটি প্রায় আমার দেড় দুই বছর লেগেছিল। 89-90 সাল থেকেই মোটামুটি রেডি করেছিলাম। 91 আমরা গানটি শুনতে পাই। হ্যাঁ, 91-তে চার্মিং বউ নামে একটি অ্যালবাম বাজারে আসে। জি, আসলে আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। আমি যখন স্কুল থেকে রেল লাইন ধরে আমার বাসায় আসতাম, তখন যেহেতু আমি গান করি, মনের অজান্তে গেয়ে উঠতাম, তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। আমি বলতে চাচ্ছি যে ভালো কি বেসেছিল নাকি গানের কারণে গিয়েছিলেন? আমার জীবনে কোনো মানে ভালোবাসা বা ভালো আশা কোনোটারই অভাব নেই। আমি জাস্ট একটা রাজমিস্ত্রির কাজ করেছি, যে একটা তাজমহল বানানোর জন্য যা লাগে। এদেশের লোক আমার একটা গান শুনবে, তারা যদি তাদের ভিতরে ফিলটা ওখানে না পায়, তাহলে তো আমি মনে করি যে তাদেরকে প্রতারণা করা হচ্ছে। যারা শোনে তাদের জন্যই তো আজকে আমি মণিকিশোর। তা না হলে শহর গ্রাম সব জায়গাতে কিন্তু আপনার এই গানটি জনপ্রিয় হয়েছিল। তাহলে আমরা প্রথমে আপনার এই গানটি শুনব। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি বাসরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাসরের কথা, আজও তা রয়েছে স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে
Oh.